হ্যালো, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আর এক্সট্রিমলি সরি, আমার গলার অবস্থা ভীষণ খারাপ ছিল, তার জন্য আমি কোনো ভিডিও এডিট করতে পারিনি। আপাতত এই গলার অবস্থা নিয়েই বাকি ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো। এটা ছিল কলকাতার নেক্সট ডে, যেদিন সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম। আর এটা ছিল রিঙ্কুর ছোট্ট একটা ছাদ বাগান, যেখানে আমার জন্য একটা মাত্র ফুল ফুটেছিল, সেদিন ছিল সোমবার। তো আমি সকালবেলা উঠে ওর বাগান পরিদর্শন করার পর ওর রান্নাঘরটার দিকে একটু যাচ্ছিলাম, আর ও আমি আসার পর থেকে ও জাস্ট এইসব করে যাচ্ছিল। কত কাজ করে, বাইরে থেকেই নিয়ে এলাম একটা। এই জন্য মেয়েটা আমাদের ফোন তোলে না, সারাক্ষণ শুধু এই করে। তুই তো এসে করছিস করছিস আমাকে করছিস কিছু, তাহলে আমি কি করে ফোন তুলবো? হ্যাঁ, ইন্দানি গে দাঁড়াই। কোনো বললি না আমাদেরকে, ভুলেই গেলি তাই বললাম। এই যে রান্নাঘরে যেটুকু সম্ভব হয়েছে ওকে হেল্প করেছি, তার মধ্যে স্নান টান সেরে আমার পুজো দেওয়া কমপ্লিট। তার মধ্যে উজিতের ভুড়ি ভোজ শুরু হয়ে গেছে, ও এখন সেই মুহূর্তে বিজি ছিল খাওয়াতে। তো এখানে আমরা খেয়ে দিয়ে আর রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমাদের ট্রেন ছিল 11টা সামথিংয়ে, এখন আর মনে পড়ছে না। ও হ্যাঁ, এটা হচ্ছে মৃদুলদা, আমাদের রিঙ্কু হাজব্যান্ড। ওদের সবাইকে টাটা বলে এখন আমরা চললাম হাওড়ার দিকে। এখনও পর্যন্ত আমি লাইফে ট্রেন মিস করেছি এমন দিন আসেই নি। এই দিনই প্রথম যেদিন আমার ট্রেনটা পাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, কারণ তাহলে একটু সকাল সকাল বাড়ি পৌঁছে যেতে পারতাম। তো ফার্স্ট আমরা এক্সিকিউটিভ লাউঞ্জ একটু টুকি মারলাম, তারপর মনে হলো যে না এসি আপার ওয়েটিং হলে চলে যায়। তো সেখানে গেলাম, সেখানে দেখলাম কস্টটা অনেকটা বেশি পড়ে যাচ্ছে, তার জন্য আবার আমরা নিচে নেমে চলে আসলাম এক্সিকিউটিভ লাউঞ্জের দিকে। আর এই লাউঞ্জে গিয়ে আমাদের পড়েছে পার হেড 50 রুপিস পার আওয়ার, 1 ঘন্টার জন্য 50 টাকা। তো যেহেতু আমাদের 3 ঘন্টার কাছাকাছি, 3 ঘন্টার একটু বেশি থাকতে হয়েছিল, তার জন্য আমাদের প্রায় 300 টাকার কাছাকাছি পড়েছিল। আর এখানে ঢোকার আগে আমি দেখলাম দুটো পেস্ট্রি নিয়ে নিই, কিন্তু বোকার মতো যেহেতু এটা নিয়ে ফেললাম, তার কারণ হচ্ছে কি বোকার মতো এই জন্য বলছি, কারণ লাউঞ্জের ভিতরেই সব কিছু ফেসিলিটিস থাকে। যেহেতু আমার কাছে এটা প্রথম এক্সপিরিয়েন্স বলতে পারো এক্সিকিউটিভ লাউঞ্জে ঢোকার বা থাকার, তো সেটা আমি জানতাম না। আর এখানে অনেক রুম ফেসিলিটিস আছে, যাদের হয়তো 12 ঘন্টা কি 14 ঘন্টার একটা ডিউরেশন থাকে। যেহেতু আমাদের 3 ঘন্টা ছিল, তার জন্য আমরা সিটিং এরিয়ায় নিয়েছিলাম, আদারওয়াইজ হয়তো রুম নিতে হতো। তো এখানে আমরা একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে কি আমি ফার্স্ট ঘুমিয়ে নিয়েছিলাম, কারণ গতকাল রাতে তো ধরো অনেকটা রাত হয়ে গেছিলো আমার বান্ধবীর বাড়ি যেতে, আর রিজুর মেসে যেতেও অভিজিতের অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য আমি ফার্স্ট ঘুমিয়ে নিয়েছিলাম। তারপর আমি যতক্ষণ জেগেছিলাম ততক্ষণ অভিজিৎ ঘুমিয়ে নিয়েছিল। সকালবেলা সেই আমরা রিঙ্কুর বাড়িতে ব্রেকফাস্ট করেছিলাম, মাঝে তো বললাম একটা পেস্ট্রি খেয়েছিলাম ওতে মধ্যে। তারপর আমার মনে হলো না, প্রচণ্ড জোর খিদে পাচ্ছিলো। তো লাউঞ্জের ভিতরেই এখানে ভেজ আইটেম অ্যাভেলেবেল আছে উইদাউট গার্লিক অ্যান্ড অনিয়ন, মানে পেঁয়াজ রসুন ছাড়া। তো সেখানে আমরা একটা মেনু দেখে নিলাম, আর সামনে তো দেখলে একটা বড় মেনু চার্ট দেওয়া আছে, যাতে কাস্টমারদের সঙ্গে কোনো ভুলভ্রান্তি না হয়ে থাকে। আর এখানে ক্রাউডেড এরিয়াটা দেখতে পাচ্ছ, আর প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন। যাই হোক, এখানে একটা ভেজ আইটেম অর্ডার করলাম, যেটার মধ্যে তোমার রাইস ছিল, রুটি ছিল। আমি রাইস আইটেম ভালোবাসি তাই আমি রাইসটা নিয়েছিলাম, আর রুটি আইটেম অভিজিৎ ভালোবাসে তাই ওটা নিয়েছিল। খাওয়া দাওয়ার পরেও হাতে কিছুটা টাইম ছিল, তাই গেছিলাম ঘুরতে। চলো দেখি নি কোথায় ঘুরতে গেছিলাম। তবু বলছি আপাতত আমরা এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে খেয়ে বেরোলাম। আমরা এক্সিকিউটিভ লাউঞ্জে ছিলাম 1 ঘন্টা মতন, তারপরে আমাদের হঠাৎ মাথায় বুদ্ধি এলো, আমার মাথায় বুদ্ধি এলো, ওর মাথায় আসবে না, ও জানে না এগুলো, যে এখানে একটা রেল মিউজিয়াম আছে হাওড়া স্টেশনের বাইরে, খুব সুন্দর একটা রেল মিউজিয়াম আছে, ইন্ডিয়ান রেলের বিভিন্ন পুরোনো দিনের রেলের কামরা টামরা ওখানে আছে, তো সেগুলো আমরা আজকে দেখতে যাবো। যতক্ষণ টাইম ওয়েস্ট হচ্ছে ফালতু বসে থেকে, তো রামনি স্টেশনে যখন ট্রেন মিস করেছি, যে রেল মিউজিয়ামটা দেখে এসে আমরা তারপর ট্রেন ধরবো। আমাদের ট্রেন 3:30, আমরা প্রায় 40-45 মিনিট পাবো এখন রেল মিউজিয়াম দেখার, ভালো করে ঘুরে নিই তারপর দেখছি। এই হচ্ছে আমাদের এখন আপাতত গন্তব্য, চলো আমরা মিউজিয়াম দেখি আর তোমাদেরকেও দেখাই।
যারা আমাদের মতন ট্রেন মিস করবে সেটা নেগেটিভিটি না নিয়ে পজিটিভ ওয়েতে ঘুরে আসতে পারো রেল মিউজিয়াম। এই পায়ে হাঁটা মাত্র 10 মিনিট আর তারপর পৌঁছে যাবে মিউজিয়ামে। আর এটা হচ্ছে অভিজিতের একটা অন্যতম দিক, হেল্প করতে ভীষণ ভালোবাসে, এটা একটা দিক বলতে পারো যেটা আমার ভালো লেগেছিল। যাই হোক, এখন আমরা হাঁটতে হাঁটতে চললাম মিউজিয়ামের দিকে। আর ওই যে সামনে একটা সবুজ কালারের বিল্ডিং দেখছো, বিল্ডিংয়ের ঠিক পরেই যে এটা দেখতে পাওয়া যাচ্ছে ওটা রেল মিউজিয়ামের সামনেরটুকু। আর যে পৌঁছে গেছি, আর এখানে টিকিট মূল্য ছিল 30 টাকা মাথা পিছু। মিউজিয়ামে প্রবেশ করা মাত্র প্রথম যেটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, একটা মেল মোটিভ আর একটা ফিমেল মোটিভ। এটা তোমরা চোখে দেখাতে দেখে বুঝতেই পারছো কোনটা মেল এবং কোনটা ফিমেল। আর পুরোটা তৈরি রেলের যন্ত্রাংশ দিয়ে। এখানে শুধু এই মোটিভটা নয়, যতগুলো মোটিভ আমি দেখেছি সবগুলো রেলের পার্টস দিয়ে তৈরি। আর এই জায়গাটা দেখে না আমার সেই ঘুম স্টেশনটা মনে পড়ে গেল, যেটা মানে খুব এনজয় করেছিলাম স্টেশনটা। আর এই যে আজকে আমার ট্যুর গাইড আমাকে বোঝাচ্ছিল কোন দিকে কী আছে না আছে, এই একটা মোটিভ দেখো, ওই একটা কী আছে দেখো, এইসব দেখাচ্ছিল। আর রেল ব্যাপারটা আমার মাথায় একটু কমই আসে, তো যেহেতু ওদের মানে অভিজিতদের ওই রুটটা রেলের রুট আছে, আমাদের দিকটা বাস রুট, সেজন্য আমরা বাস রুট ভালো বুঝি। আর এ দেখো এখানে হুইল চেয়ারে এন্ট্রি দেওয়া আছে, তো কেউ এরকম যদি কোনো কেউ থেকে থাকেন তাহলে এখানে অবশ্যই আসতে পারেন, আপনাদের জন্য সে সুবিধা আছে। আর এটা ছিল রেলের পুরো বগিটা। আমি এখানে দাঁড়িয়ে প্রচুর ছবি তুলেছি, সেগুলো একে একে সব ফেসবুকে আপলোড করব। তোমরা যারা যারা ফেসবুকে ঝটপট ফেসবুকে চলে এসো। আরও রয়েছে প্রচুর রকমের পুরনো দিনের রেলের বগি বা কামরাগুলো, আমি এগুলো পড়ে পড়ে দেখছিলাম। আর এগুলোর আজকে শ্যুট করছিল অভিজিৎ, কারণ ও খুব ভালো ক্যামেরা পার্সন বলতে পারো, আমি এতটা নই। আমার ব্লগে শ্যুট আর ওর ব্লগে শ্যুট দেখলেই তোমরা বুঝে যাবে। যদিও আমি চেষ্টা করছি আস্তে আস্তে একটা ব্লগের পার্টে ওকে নিয়ে আসার। আর যেখানে এই যে আমি নাস্তা নাস্তা যেটা দেখাচ্ছি, এটা সম্পর্কে আমি পরে জেনেছি কিন্তু এখন ভুলে গেছি, তো এক্সট্রিমলি সরি, এটা তোমরা একটু গুগল করে নিও এটা কী ছিল। আর এর পাশে ছিল প্রচুর জানার মতন জিনিস, যদি তোমরা এখানে মানে শুধু ঘুরতে আসো সেটা আলাদা ব্যাপার, বাট এখানে জানার মতন অনেক নথিপত্র আছে। আমার পিছনে যে সবুজ কালারের যে ঘরটা ছিল ওখানেও এই যে একটাই একটা আছে, আর পিছনে যেটা ছিল ওইগুলোতেও প্রচুর কিছু জানার আছে। এটা ছিল বহু আগের হাওড়া স্টেশনের মোটিভটা, আর এটা অনেকটা উঁচু একটা জায়গা, দেখে অতটা বোঝা যাচ্ছে না। তো আমরা দুজনে মিলে ঠিক করলাম যে চল উঠে দেখবো, কারণ আমরা খুব তাড়াতাড়ি একটা কেদারনাথ প্ল্যান করছি। যদি আমি বললাম এটা যদি তুই উঠে দেখাতে পারিস তো ডেফিনেটলি আমি তোকে আমার সাথে কেদারনাথ নিয়ে যাবো, তো যেহেতু উঠেছে তখন কেদারনাথ অবভিয়াসলি ওকে নিয়ে যেতেই হবে। আর মিউজিয়ামের ভিতরে এই একটা ট্রেন ছিল, টয় ট্রেন টাইপের, তো এটাই সবাই রাইড করছিল। আমাদের ইচ্ছে ছিল এটাই রাইড করার কিন্তু আমাদের হাতে একদম সময় ছিল না। খুব তাড়াতাড়ি আমরা আরেকবার কলকাতা আসার চেষ্টা করব। আর বাকি যে মিউজিয়ামগুলো আছে, যেমন কয়েন মিউজিয়াম, দুর্গা মিউজিয়াম, আরও ভিক্টোরিয়ার মেমোরিয়ালের একটা সাউন্ড শো হয়ে থাকে, সেগুলো সব দেখার ইচ্ছে আছে, তো সেগুলো খুব তাড়াতাড়ি একটা প্ল্যান করব, তো তখন এগুলো অবভিয়াসলি পূরণ করে নেব। খুব টাইম শর্ট, ঠিক আছে, তার মধ্যে আমরা আধ ঘন্টা রেল মিউজিয়াম দেখলাম, যা যা দেখার ছিল। আমার দেখার অনেক কিছু ছিল, আমি সব কিছু কমপ্লিট করে উঠতে পারিনি। আমার মিউজিয়াম আমার খুব নেশার জিনিস, আমি মিউজিয়াম দেখতে খুবই ভালোবাসি, তো আমরা দেখতে পারলাম না সব কিছু, আধ ঘন্টার মধ্যে কিছু দেখা যায়ও না এত বড় মিউজিয়াম। তারই মধ্যে যেগুলো মেন আকর্ষণ, মূল আকর্ষণ, সেগুলো আমরা দেখলাম আমি আর শুধু। হ্যাঁ, এবার আমরা বেরিয়ে যাচ্ছি মিউজিয়াম থেকে, এবার ট্রেন আছে যেহেতু, আমাদের 20 মিনিটের মধ্যে ট্রেন আছে, এখান থেকে আমাদের অনেকটাই হাঁটতে হবে, তার জন্য আমরা রেল মিউজিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি। এবার মিউজিয়াম থেকে বেরিয়ে সজোরে হেঁটে সোজা ট্রেনে। এবার পাশেই ছিল বন্দে ভারত, ট্রেনটা দেখতে কত সুন্দর তোমরা জানো, এটা অবশ্য দাঁড়িয়েছিল পুরী যাওয়ার জন্য। এবার মধ্যে কথা যেটা হচ্ছে, ভারতীয় রেল যতই সুন্দর দেখতে হোক না কেন, ভারতীয় রেলের মধ্যে যে চাটা পাওয়া যায় না সেটা বড্ড অখাদ্য। এটা জানার পরেও আমি একটা ছোলা ভাজা এরকম কিছু একটা চা অর্ডার করেছিলাম, যেটা কুখ্যাত বাজে খেতে, মানে সরি বিখ্যাত বাজে খেতে, ওটা খেয়ে খেয়ে আমি আমোদপুরে নামলাম। ওখান থেকে আমি বাস করলাম, এই যে আমার ভদ্রলোক আমাকে সি অফ করছে, আর এখান থেকে সোজা চলে গেছিলাম আমি আমার মামার বাড়ি। যেহেতু অনেকটা রাত্রির হয়ে গেছিলো, প্রায় 8:30-9 বেজে গেছিলো আমার পৌঁছতে, তারপর আমি স্নান সেরে এখানে ঘুমোতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম অ্যাকচুয়ালি, তো চুলটুল বেঁধে নিচ্ছিলাম। সেই ফাঁকে আমার ভাস্করের সাথে একটু গল্প গুজব চলছিলো, আর ও এবছর মাধ্যমিক দেবে কিন্তু ও সিরিয়াসনেস এক ফোঁটাও নেই, সেসব নিয়ে আমি বলছিলাম। ও পড়তে বসে প্রায় গান করতে শুরু করে, তো আজকে আমি ভালো একটা সুযোগ পেয়েছিলাম ওর সেই কাণ্ড কারখানা শ্যুট করার,
তো তোমরা শুধু দেখো ও কতটা ভালো পড়তে বসে, সেটা আমি আজকে ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। আর এইটা দেখানোর পরেই আমার ব্লগটা শেষ করে দেবো। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করছি। ওর গানটা শোনানোর পর তোমরা গানটা শুনে বলো কত ভালো গান করে। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আমি বললাম এই ছেলেটা পড়াশোনা করে না, তার প্রমাণ এটা, ও বই খুলে গান করে। আর এইটাই আমি মামিকে দেখাবো, দাঁড়া। এই মামি কত গান করে সবাই জানে। ঠিক আছে, আমি এটাই দেখাবো, দেখাই তারপর সবাই জানুক। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে।